বর্তমান রাজ্য সরকার, সে সরকার কি সরকার আমি জানি না, অনেক দিন একসঙ্গে সঙ্গ দিয়েছিলাম, আজকে দন্তে তৃণ ধারণ করে ব্রাহ্মণবাড়ির সন্তান হিসাবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। এত বড় চোর জোয়ার সরকার এর আগে কখনো হয়নি, কখনো হয়নি, আমার জ্ঞানত হয়নি। আমরা ব্রাহ্মণ মানুষ পাঁচুয়া চাল, পাঁচটিকা পয়সা, পাঁচটা সুপরি আর দুটো গাছপালা, এক খালি কুমড়া, এই যাদের সম্বল ছিল আজকে হাজার হাজার কোটি টাকা, 15,000-20,000 কোটি টাকা। আমরা রান্নাশালে একটা হেলিকপ্টার, বেডরুমে একটা হেলিকপ্টার, আর অফিস ঘরে পেচ্ছাপ করতে গেলে পায়খানা গেলেও হেলিকপ্টার। ভগবান কি বিচিত্র জায়গায় আনলো, স্বাধীনতা সংগ্রামের পরিবার, সংগ্রামী পরিবার, আমাকে খাইয়ে মানুষ করেছে। যে লোকটা ব্রিটিশের জেলে 14 বছর ছিল, আমার পিতা মহোদয় ব্রিটিশ তার বাহাতটা ভেঙে দিয়ে গেছিল কালী মন্দিরে, 5টি গুর্খা ব্রিটিশ সৈন্যকে বের করেছিল একসঙ্গে। আমরা ঋষি অরবিন্দের বিশ্বাসী, আমার বাবা, আমার জ্যেষ্ঠ দাদা যিনি খাইয়ে মানুষ করেছেন, ব্রিটিশের জেলে গান্ধীবাদী লোক, বাটকগ্রাম রাজবাড়িতে বিয়ে করেছিলেন, তার স্ত্রী মারা যায় যখন 2 পয়সার পুরস্কারে তাকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল হিজলি জেলে। তা সেই পরিবারের মানুষজন আমরা জানি না, চুরি জুয়া চুরি কি আমি জানি না, অন্নদাতা পিতা, কন্যাদাতা পিতা, জন্মদাতা, এরকম পঞ্চ পিতা আছে মানুষের, কিন্তু কান মুড়ে চাকরি দিয়ে শিক্ষা শিক্ষামন্ত্রী গেলে অদ্ভুত কথা, রেশনের অন্ন একবারে বিয়ে করলে যখন মারা ঘরে এলো, ঘরে শ্রীমতী মা লক্ষ্মীরা, সে লক্ষ্মীকে আমরা অন্ন তুলে দিই, অন্ন তুলে দিই, বলি মা আজ থেকে তোমার দায় দায়িত্ব আবার। সেই মা লক্ষ্মী আজকে দেখছে রেশনের সব চাল চুরি, রেশন চুরি কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা, শিক্ষকে হাজার হাজার কোটি টাকা, এটা একবার পুঁজ হয়ে গেছে, একটি ক্যান্সার হয়ে গেছে, কেন আর মারা যায় না, কেন দন্তে তৃণ ধারণ করে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি কালীঘাটে না পৌঁছলে, কালীঘাট কোথায় যেত আমি জানি না, কোলাঘাট ব্রিজ থেকে একদিন ঘুরে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, না জাপানি যাবো না, আমি যাবো না, এখানে মেদিনীপুরে আর যাবো না, আমি কেন, সব লাল ফ্লাগ, আমি একবারে নিষ্ঠাবান, আমি জাতীয় লোক, আমি যাবো না, আমি চোখ রাঙিয়ে তাকে ঘুরিয়ে এনেছিলাম, নন্দীগ্রামে দাঁড়িয়ে ছিল, আমি তাকে বলেছিলাম নন্দীগ্রাম, আজকে বলছে কেউ কেউ এই যে হিরণ একজন আর্টিস্টের নাম বলবো, মানে ইন্ডিকেশন 144 বলছে, 174 ধারা জারি হয়ে গেছে, 144 নয় 174।